ಕುಂ ಜನನಿಂಗ್ ಶಾರದಾಂಗ್ ದೇವಿ ರಾಮೋ ಕೃಷ್ಣ ಜಗದ್ಗುರು ಪಾದ ಪದ್ಮೈ ದಯಿಷಿತ್ವ ಪ್ರಣಮಾಮಿ ಮುಹುರ್ ಮುಹುರ್. ನಮಸ್ಕಾರ. ಆಜ್ ನಿಬೇ ತಾರ್ ভারত দর্শনের 135তম পর্ব. আজ একটি বিশেষ দিন. এই শুভ দিনে বিশ্বের যে প্রান্ত থেকে যে অবস্থান থেকে মানুষ আজকের এই কল্পতরু দিবস তথা পয়লা জানুয়ারি 2023-এর নিবেদিতার ভারত দর্শনের 135তম পর্ব শুনছেন, তাদের সকলের প্রতি আমার শ্রদ্ধা, ভালোবাসা, শুভেচ্ছা, নতুন বছরের প্রীতি, সমস্ত কিছু আপনাদের জন্য. ভোরের পয়লা জানুয়ারিতে পাঠিয়ে দিলাম. বছরটি ভালো কাটবে সকলে. শ্রী রামকৃষ্ণদেবের কল্পতরু হওয়ার সন্ধানটি আপনারা উপভোগ করবেন, আনন্দে থাকবেন. আনন্দময়ী সত্তা শ্রী রামকৃষ্ণদেবকে দিয়ে নিজের জীবন শুরু করলে বা তার কথা ভাবতে ভাবতে নিজেরা নিজেদের মধ্যে সেই ঐশ্বর্য খুঁজে পাবেন. শ্রী রামকৃষ্ণদেব একটি কথা বলতেন প্রায়ই, যে ঈশ্বরের কথা ভাবে, যে আমার কথা ভাবে, অর্থাৎ যে অবতারের কথা ভাবে, সে আমার ঐশ্বর্য লাভ করে. অর্থাৎ তিনি কল্পতরু হয়েছিলেন কিনা জানি না, কল্পতরু কাকে বলে আমরা তাও জানি না, তবে শারদানন্দজির ভাষায় তিনি আত্মপ্রকাশে অভয়দান যেটি করে গেছেন সেটি হচ্ছে চৈতন্য সত্তায় চৈতন্য লাভ, চেতনা থেকে চৈতন্য উত্তরণের নাম. আমার মনে হয় আমাদের পূর্ণ জীবনের আসল পূর্ণত্ব অর্জন. জীবনে সব কিছু জানি না আমরা. নিবেদিতা একটি কথা বলতেন প্রায়, এদেশের মানুষগুলি ধন্য, তারা সত্যি পবিত্র, সংযমী, অতিথিপরায়ণতা এদের মজ্জায় রয়েছে. এদের সংযম, এদের মানুষের প্রতি সেবা, এদের পবিত্রতা এই দেশকে চিরকাল পৃথিবীর মানুষের কাছে শ্রদ্ধার বস্তু করে রেখেছে. তিনি শ্রী রামকৃষ্ণদেব সম্পর্কে বলছেন, স্বামী বিবেকানন্দের কাছ থেকে বহুবার শ্রী রামকৃষ্ণদেব সম্পর্কে শুনেছেন. সে শোনার ভিত্তিতে তিনি বলছেন, শ্রী রামকৃষ্ণদেব সর্বকালের, সর্বযুগের সর্বোচ্চ এক আধ্যাত্মিক শিল্পী. তিনি মানুষের নরম মনকে কাদার মতো, ঢেলার মতো, নিজের মতো করে গড়ে নিতে পারতেন. এইরকম শিল্পী শুধু নিজে গড়ে নিতে পারতেন না মনকে, মানুষকে যেমন প্রয়োজন তেমন জায়গায় পৌঁছে দেওয়ার কারিগর ছিলেন তিনি. যারাই তার সংস্পর্শে এসেছেন তারা সেই মুহূর্তে পরিবর্তিত হয়ে গেছেন শ্রী রামকৃষ্ণদেবের আদর্শে, শ্রী রামকৃষ্ণদেবের চিন্তায়, ঈশ্বর ভালোবাসার এক সন্ধানী সত্তারূপে শ্রী রামকৃষ্ণদেবকে তারা খুঁজে পেয়েছেন. আজ কল্পতরু দিবস. শ্রী রামকৃষ্ণ কী এমন জিনিস দিলেন যেখানে বিশ্বের মানুষ আজকের দিনটির জন্য অপেক্ষা করেন? কেনই বা আজকের দিনটি তিনি বেছে নিলেন? তিনি তো অসুস্থ ছিলেন. একটি মানুষ দিল দিল করে নিজের মনুষ্য জীবনটিকে, মানব দেহটিকে নিঃশেষিত হতে দেখছেন, ক্যান্সার রোগে আক্রান্ত. যদিও ডাক্তারি ভাষায়, ভক্তির ভাষায়, তার সেবকদের ভাষায় একটু জ্ঞানী বা বিশ্বাসী মানুষের চিন্তায় আসলে এই
রোগটা হওয়ার কারণ মানুষকে তিনি সঙ্গবদ্ধ করতে চেয়েছিলেন। এই সঙ্গবদ্ধ হওয়ার উদ্দেশ্যেই তার বোধহয় রোগটি নিজের তৈরি করা। যখন তাকে বারবার বলছেন আপনি এত মানুষের জন্য নিজে মায়ের কাছে প্রার্থনা করেন, মাময় আপনার জীবন, মাতৃসত্তা আপনাকে সদা জাগ্রত রেখেছে, সেই মাতৃসত্তায় যিনি আবিষ্ট হয়ে রয়েছেন, আপনি মাকে একবার বলছেন না কেন, আপনার সমস্ত রোগ সেরে যাবে। আবার কেউ কোনো কাছের ভক্ত বলছেন, আপনি তো অনেক কিছু জানেন, অনেক কিছু বোঝেন, আপনি একবার খালি নিজের যেখানে ক্ষতটি হয়েছে, গলায় ক্যান্সার রোগটি হয়েছে, সেইখানে মনটিকে নিযুক্ত করুন না কেন, তাহলেই আপনার সাধনার পরিশেষে এবং আপনার এই যে সমাধি অবস্থায় যদি একবার সেই ক্ষতটির দিকে চিন্তা করতে করতে সমাধি সম্পন্ন আপনি হয়ে যান বা আপনার মধ্যে সমাধি আসে, তাহলে এই রোগটি অবশ্যই সেরে যাবে। উনি ধরে ফেলেছেন সাত্ত্বিক মানুষ হয়তো, শিবনাথ শাস্ত্রী মহাশয় বলছেন। অনেকেই তাকে পরবর্তীকালে, যারা জানতেন বিশ্বাস করতেন তিনি মায়ের অবতার, ঈশ্বরের অবতার, তিনি মা ভবতারিণীর সন্তান, মা ভবতারিণীর পুত্র, মা ভবতারিণীর কৃপায় তিনি সমস্ত কাজগুলি করতেন এবং মা ছাড়া তার কিছু ছিল না, মা আছেন আর আমি আছি, ভাবনা কি আর আছে আমার, খাই দাই থাকি আর মায়ের নাম করি তিনি বলতেন। সেই মা তাকে কখনো এত কষ্ট দিতে পারেন না। আসলে আমাদের বিশ্বাসটি, ভক্তদের বিশ্বাসী ভক্তদেরই বিশ্বাসটি সঠিক, তিনি সঙ্গবদ্ধ করছেন। পরবর্তী সংগ্রামটি কীভাবে চলবে, সেই সংগ্রামের নেতৃত্ব কে দেবে, তার যে উদার ভাব, উদার আদর্শ বিশ্বের মানুষের কাছে পৌঁছাবে, বিশ্ববাসী সেই আদর্শকে নিয়ে ভবিষ্যতে তাদের ব্যক্তি চাহিদাটিকে কোথায় গিয়ে থামতে হবে, তারা তার সন্ধান পাবে। শ্রীরামকৃষ্ণদেবের একটি তিনটি শব্দের একটি বাক্যের মধ্যে তিনি তার সমগ্র জীবন সাধনার নির্দেশটুকু আমাদের জন্য রেখে গেছেন, আমাদের উপলব্ধির জন্য। তিনি বলছেন, তোমাদের চৈতন্য হোক, চেতনা থেকে যেন আমরা চৈতন্য উত্তরিত হতে পারি। আসলে ভগবান যখন পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন, ঈশ্বর নিজে স্বয়ং যখন একদিকে বহুতে পরিণত হয়েছেন, এই বহুতে পৌঁছানোর ফলে তাদের বহু বাসনায় পরিণত জীবনগুলি তারা যাকে, যে এক থেকে তারা সৃষ্টি হয়েছে, তারা সেই এককে ভুলে যায়। কারণ যিনি স্রষ্টা, যে সৃষ্টিটি করেছেন, তিনি চুষিকাঠির মতো এই বাসনাগুলি দিয়ে স্রষ্টাকে ভুলিয়ে রেখেছেন, স্রষ্টার দিকে তাদের যাতে মন না যায়। ঈশ্বর নিজে সেই সন্ধানটি দেওয়ার জন্য কিন্তু অবতার হয়ে মাঝে মধ্যেই এসেছেন। আবার আসলে যারা তাকে চায়, শ্রীরামকৃষ্ণদেবের জীবনে একটি কথা রয়েছে, শ্রীরামকৃষ্ণদেব সম্পর্কে একজন রামকৃষ্ণ মঠ মিশনের অধ্যক্ষ এক সময়ের স্বামী গম্ভীরানন্দজি কাশীপুর উদ্যানবাটির, যেখানে ভগবান শ্রীরামকৃষ্ণদেব 1886 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি কল্পতরু হয়েছিলেন, সেখানে দাঁড়িয়ে স্বামী গম্ভীরানন্দজি বলছেন, শ্রীরামকৃষ্ণদেব কার, যেখানে গম্ভীরানন্দজি আলোচনাটি করছেন, তার পাশে একদিকে একজন সন্ন্যাসী বক্তা ছিলেন,
উল্টো দিকে একজন সংসারী বক্তা ছিলেন, সভাপতিত্ব করছিলেন সেদিনে গম্ভীরানন্দজি। সেই বক্তৃতার মধ্যে সংসারী যে বক্তা তিনি বলছেন শ্রীরামকৃষ্ণদেব এবার সংসারীদের জন্যে এসেছিলেন, তাই কল্পতরুর দিনে শুধু মাত্র সংসারীরাই ছিলেন, সন্ন্যাসী সেবকরা সেদিনে কেউ বা নিদ্রায় ছিলেন রাত্রি জাগরণের ফলে, কেউ বা তার বিছানা বা শয্যাগুলিকে পরিষ্কার করে রোদে মেলে দিয়ে ঠাকুরের রাত্রিতে শয়নের উপযোগী করছিলেন। আসলে সন্ন্যাসীদের আসতে সেদিনে দেয়া ঠাকুরও চাইছিলেন না, ঠাকুর সংসারীদের জন্য এসেছিলেন, সেটি এই গৃহী ভক্ত বা সংসারী ভক্তটি বলছেন। আবার যখন সন্ন্যাসী বক্তাটি বক্তব্য রাখছেন, তিনি বলছেন সন্ন্যাসী ভক্তরা, সন্ন্যাসী তার সেবকরা, তারা এত কিছু পেয়েছেন, এত কিছু শ্রীরামকৃষ্ণদেবকে অনুভব করেছেন, তাই বাহ্যিক বা পার্থিব জিনিসগুলির সন্ধানে তারা শ্রীরামকৃষ্ণদেবের কাছে কল্পতরুদ্দিন এসে লাউ কুমড়ো চাওয়ার জন্য তারা এসে পৌঁছাননি। তারা অনেক কিছু শ্রীরামকৃষ্ণদেবের কাছে পেয়েছিলেন, যেসবগুলোর দ্বারা তারা পরবর্তীকালে এই সমাজকে অনেক কিছু দেওয়ার অধিকার রাখে বা অধিকারী হয়েছিলেন, তাই তাদের আর নতুন করে ওই কল্পতরুদ্দিনে লাউ কুমড়ো চাইতে ঠাকুরের কাছে বা তার পদতলে এসে পৌঁছাবার প্রয়োজন হয়নি। ঠাকুর সেটি চাইতেন না, ঠাকুর তাদের অনেক দিয়েছেন, আলাদা আলাদাভাবে ডেকে কাশীপুরেই তাদেরকে শিক্ষা দিয়েছেন কী করতে হবে, পরবর্তীকালে তার রাস্তাটি দেখিয়ে দিয়েছেন। গম্ভীরানন্দজি দুজনের বক্তব্যই শুনছিলেন, শোনার শেষে তিনি বলছেন শ্রীরাম ও কৃষ্ণদেব সংসারীদের জন্যও আসেননি, সন্ন্যাসীদের জন্যও আসেননি, তিনি এসেছিলেন যারা তাকে চায়, যারা তাকে ভালোবাসে, যারা তাকে সত্যিই তাকে বিশ্বাস করে বা যারা তাদের সত্যিকারের আপন শ্রীরামকৃষ্ণদেব, তাদের জন্য পৃথিবীতে এসেছিলেন। কি অসাধারণ কথা! ভগিনী নিবেদিতা শ্রীরামকৃষ্ণদেব সম্পর্কে তার যে চরম চিন্তাভাবনা, শ্রীরামকৃষ্ণদেব শরীর যাওয়ার তো প্রায় 12 বছর পরে ভগিনী নিবেদিতা ভারতবর্ষে এসেছেন। শ্রীরামকৃষ্ণদেবের শরীর গিয়েছিল 1886 খ্রিস্টাব্দে 16 আগস্ট, কিন্তু ভগিনী নিবেদিতা ভারতবর্ষে এসেছিলেন 1898 খ্রিস্টাব্দের 28 জানুয়ারি। এই 12 বছর পরে তিনি এসেছিলেন, শ্রীরামকৃষ্ণদেব চাক্ষুষ করেননি, কিন্তু আসার পর থেকে বেলুড়ে দক্ষিণেশ্বরে বাগবাজারে যেখানে শ্রীরামকৃষ্ণদেবের পার্শ্বদের দেখেছেন, তাদের সম্মুখীন হয়েছেন, তাদের কথাবার্তায় ঘুরে ফিরে সেই সোনার মানুষটির কথা তার কাছে বারবার পৌঁছেছে। তিনি উপলব্ধি করতে শিখেছেন শ্রীরামকৃষ্ণদেব মানুষটি কীরকম হতে পারে। স্বামীজি অনেকবার তাকে এই মানুষটির কথা শুনিয়েছেন। নিবেদিতার চিন্তার মধ্যে এই শ্রীরামকৃষ্ণদেব সম্পর্কে তারও যে ধারণাগুলি তৈরি হয়েছে সেগুলি সুস্পষ্ট ইঙ্গিত বহন করে। তার একটি বিখ্যাত বই রয়েছে কালিদি মাদার, সেই বইটির একটি অংশে রয়েছে টু স্যান্ট অফ কালি, রামপ্রসাদ এবং শ্রীরামকৃষ্ণদেব সম্পর্কে সেখানে আলোচনা রয়েছে। সেখানে তিনি বলছেন যে শুধু রামপ্রসাদের মতো মাতৃ আরাধনায় ব্যস্ত থাকেননি শ্রীরামকৃষ্ণদেব, শ্রীরামকৃষ্ণ সেই অবতার যিনি মায়ের সত্যিকারের ভালোবাসার অবতার রূপে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন, এবং তিনি তার জীবনের এই মনুষ্যত্ববোধ, বিবেক এবং তিনি এক মৌলিক চিন্তার অধিকারী হয়ে বিশ্বের মানুষের কাছে
আজ প্রতিষ্ঠিত। তিনি শুধু তার নিজের মুক্তির কথা ভাবেননি, শুধু মাকে রেখে আনন্দে থেকেছেন তা নয়, অপরকে সেই আনন্দের সন্ধান দিয়ে, অপরকেও আনন্দের সেই দিশা দেখিয়ে তিনি আজ অনন্য পুরুষে পরিণত হয়ে রয়েছেন। বিশ্বের মানুষ, আমরা মনুষ্য জাতির আমরা একটি নিজেদেরকে সভ্য সংস্কৃতিবান বলে বলি। ভারতবর্ষে আমরা জন্মগ্রহণ করেছি, নিবেদিতা ভারতবর্ষকে এই পবিত্র পূর্ণ তীর্থক্ষেত্র বলতে পারেন মনুষ্য জাতির। এখানে যারাই জন্মগ্রহণ করেছেন তারাই পবিত্র, নিবেদিতা সেটি অনুভব করেছিলেন। প্রাচ্য পাশ্চাত্যের মানুষের কাছে ভারতবর্ষ যে তীর্থস্থানের সন্ধান দিয়েছে সেখানে চাওয়া পাওয়ার কোনো জায়গা নেই, না চাইতেই সব পাওয়া যায় এখানে। ঈশ্বর এখানে উজাহার করে দিয়েছেন, কারণ এদেশের প্রত্যেকটি মানুষ অনুভব করে বা বুঝতে চেষ্টা করে জন্ম থেকে তারা ঈশ্বর প্রদত্ত এবং নিজেরা এক একজন ঈশ্বরের সত্তা। আসলে যারা তাকে ভুলে থাকে, যারা তাকে জানার চেষ্টা করেননি, যে স্রষ্টা তাকে পৃথিবীতে পাঠিয়েছে, তখনই তাদেরই কেবল সমস্যা হয়। সমস্যা হয় না তাদের যারা প্রথম থেকে উপলব্ধি করে আমি ঈশ্বর, আমার পাশের মানুষটিও প্রতিবেশীটি একই রকম ঈশ্বর, প্রত্যেকের মধ্যেই তিনি অবস্থান করছেন। আমরা সেগুলি আসলে ভুলে রয়েছি। নিবেদিতা স্বামী বিবেকানন্দকে জিজ্ঞাসা করেছিলেন একবার, স্বামীজি আপনার জীবনের ব্রত কি? স্বামীজি বলছেন, আমার জীবনের ব্রত আসলে তোমরা ভুলে রয়েছ যে তোমরা এক একটি দেবতা, তোমাদের সেই দেবত্বের সন্ধানটি তোমাদেরকে জানিয়ে দেওয়ার জন্যই আমি পৃথিবীতে এসেছি, এটি আমার জীবনের ব্রত। তোমরা মানুষ হয়েও, তোমরা মানুষের মধ্যে যে দেবত্ব রয়েছে, তোমরা যে এক একজন দেবতা সেটা তোমরা ভুলে রয়েছ, কারণ ঈশ্বর তোমাদের অন্য চাহিদা বাসনা কামনায় এমনভাবে তোমাদের আবদ্ধ রেখেছে চুষিকাটি দিয়ে, তোমরা তাকে ভুলে রয়েছ। আসলে তিনিই তাকে তোমাদের ভুলিয়ে রেখেছেন, যাতে তোমরা তাকে বারবার বিরক্ত না করো, বারবার তাকে বিভিন্ন বর্চে বা তার কাছে তোমরা নিজেদেরকে প্রথম থেকে তাদের সাথে এক হওয়ার চিন্তায় মগ্ন থাকার প্রয়াসটিকে না রেখে তোমাদের বাসনার মধ্যে ডুবিয়ে দিয়েছেন, মায়ার মধ্যে। শ্রীরামকৃষ্ণদেব বারবার বলতেন, তোমার ভুবন মোহিনী মায়ার মধ্যে আমাকে যেন আবদ্ধ করিস নে মা, আমি রসে বসে থাকতে চাই। শ্রীরামকৃষ্ণদেব সেটা বলছেন ঠিকই, কিন্তু দিনরাত তিনি মাকে নিয়েই তার সাধনা, মাকে নিয়েই তার গবেষণা, সেই মাই তার জীবনের প্রথম, মাই তার জীবনের মাঝে, মাই তার জীবনের শেষে, সেই মাই তাকে রক্ষা করেছেন, পালন করেছেন, সর্বোপরি তার মাতৃত্বের সন্ধান দিয়েছেন তাকে। সেই মাতৃত্বে বিভোর হয়ে, আনন্দে আত্মহার হয়ে প্রতিটি মানুষের মধ্যে তার মাতৃত্বের সুফলটি পৌঁছে দিয়েছেন, তার মাতৃভাবটির পরিচয় দিয়েছেন তিনি। তিনি নিজে সকলকে বলতেন, কুঠি বাড়ির ছাদ থেকে ডাকতেন, কে কোথায় আছিস তোরা ছুটে আয়। তার বিশেষত্ব এখানে, তিনি কখনো নিজে ঈশ্বর লাভ করে নিজে ধন্য হয়ে যাব, ভারতবর্ষের যে রীতিনীতি, সন্ন্যাসী যান্ত্রিক পবিত্র এক ঋষিভূমি, সেখানে ভারতবর্ষের মানুষ তারা যাকে নিজেরাই চিনতে পারে, তাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর লাভ। ভগবান যে স্রষ্টা যে তাদের ভুলিয়ে রেখেছে, তাদের মধ্যে নিজের থেকেও তাদেরকে পাগলের মতো খোঁজাচ্ছেন, দৌড়াচ্ছেন মন্দিরে মসজিদে গির যায়,
সে সন্ধ্যাটি দেওয়ার জন্যই শ্রীরামকৃষ্ণদেবের পৃথিবীতে আবির্ভাব। স্রষ্টা যখন মানুষকে সৃষ্টি করে পাঠালেন, মানুষ তাকে খুঁজতে খুঁজতে যখন ক্লান্ত অবসন্ন হয়ে যাবে তখন তার সন্ধানটি দেবেন, আসলে তিনি তার সাথেই রয়েছেন, সেটি কিন্তু আগে থেকে বলে দেননি। তিনি জানতেন মানুষকে আমি যাদের সৃষ্টি করেছি তারা এত বুদ্ধিমান হবে, এত তারা চালাক হবে, তারা সবসময় আমাকে খোঁজার চেষ্টা করবে। সমুদ্রের গভীরে গেলেও তারা পাতাল খুঁড়ে আমাকে নিয়ে আসবে। যদি আমি উপগ্রহে চলে যাই, আকাশে চলে যাই, মহাকাশ যানের সাহায্যে তারা সেখান থেকেও আমাকে ধরে নিয়ে আসবে। আমি কোথায় থাকব, কোথায় লুকিয়ে থাকব চিন্তা করছিলাম যখন, তখন ভাবলাম এমন একটা জায়গায় রাখি যেখানে তারা শত চেষ্টা করলেও খুঁজে পাবে না, কিন্তু যারা তাকে নিজেদেরকে উপলব্ধি করবে তারাই তাকে খুঁজে পাবে। তাই আমি ঠিক করলাম আমি তাদের হৃদয়ে থাকব। মানুষ সে সন্ধানটি যখন নিজে চেষ্টা করবে তখনই তাকে সে খুঁজে পাবে। শ্রীরামকৃষ্ণদেবের একটি অসাধারণ বাণী রয়েছে, স্বামী ব্রহ্মানন্দজির স্মৃতিকথা, স্বামী ব্রহ্মানন্দজির শ্রীরামকৃষ্ণদেবের জীবন ও বাণী সম্পর্কে একটি ছোটি বই রচনা করেছেন ব্রহ্মানন্দজি। সেখানে বেশ কিছু শ্রীরামকৃষ্ণদেবের বাণী রয়েছে। তার প্রথম যে বাণীটি ব্রহ্মানন্দজি লিখছেন ঠাকুরের কাছ থেকে শোনার মধ্যে শ্রেষ্ঠ বাণী তার কাছে মনে হয়েছে, যে নিজেকে চিনতে পারে, যে নিজেকে জানতে পারে, সে ঈশ্বরকে অবশ্যই জানতে পারে। নিবেদিতা শ্রীরামকৃষ্ণদেব সম্পর্কে যত শুনেছেন, যত জেনেছেন, তার শ্রীরামকৃষ্ণদেব সম্পর্কে যে চিন্তাগুলি, এত সুন্দর সুন্দর ভাবনা। তিনি বলছেন তিনি শুধু পবিত্র নয়, পবিত্রতা স্বরূপ। পবিত্র জিনিসটি যেখান থেকে উদ্ভব হয়েছে, যেখান থেকে সৃষ্টি হয়েছে, সেই পবিত্রতার নামই শ্রীরামকৃষ্ণদেব। তিনি আরও বলছেন, আমি দেখতে পাচ্ছি ভাবিকালে এই শ্রীরামকৃষ্ণদেব এদেশের জাতীয় দেবতারূপে প্রতিষ্ঠিত হবে এবং বিশ্বের মানুষ এদেশীয় এই জাতীয় দেবতাটিকে তারাও আন্তর্জাতিক দেবতারূপে পূজা করবেন। নিবেদিতা শ্রীরামকৃষ্ণদেব সম্পর্কে বহু কথা বলেছেন যেগুলি তার উপলব্ধির মধ্যে রয়েছে। যেটি তার সবচেয়ে কাছের মনে হয়েছে, ভারতবর্ষে তার আপন মনে হয়েছে, তিনি তাকে ভোগ রান্না করে পর্যন্ত খাইয়েছেন, কারণ তিনি প্রতিদিন দেখেছেন যেখানে গেছেন, যেখানে থেকেছেন, সেখানেই শ্রীরামকৃষ্ণদেবের উপলব্ধি পাওয়ার প্রয়াসী ছিলেন। কারণ ভারতবর্ষে আসার পরে বিবেকানন্দ যেখানে যে পঞ্চবটির তলে, যে মা ভবতারিণীর মন্দিরে, সেই দক্ষিণেশ্বরের শ্রীরামকৃষ্ণদেবের ল্যাবরেটরিতে যাকে পরীক্ষা নিরীক্ষা করে শ্রীরামকৃষ্ণদেব বিশ্বের উপযোগী করে তথা ভারতবর্ষের প্রতিনিধি করে পাশ্চাত্যে পাঠিয়েছেন, এগুলি সবই তার ইঙ্গিত বহন করে শ্রীরামকৃষ্ণদেব। তিনি নিজে কাশীপুরে কাঠ কয়লা দিয়ে লিখছেন, নরেন শিক্ষে দেবে যখন ঘরে বাইরে হাঁক দেবে। স্বামী বিবেকানন্দ তখন কল্পনাই করেননি তিনি 1893 সালে চিকাগোতে গিয়ে বক্তৃতা দেবেন। 1886 সালের ফেব্রুয়ারি মাসে যে কথাগুলি লিখছেন স্বামী বিবেকানন্দ সম্পর্কে, সেগুলি বিশ্বের মানুষ অবাক হয়ে যায় আজকে, কী করে শ্রীরামকৃষ্ণদেব জানতেন বা বুঝলেন। আসলে তিনি তিল তিল করে তৈরি করেছেন দক্ষিণেশ্বরের তার ল্যাবরেটরিতে, এক্সপেরিমেন্ট করতে করতে বিবেকানন্দকে তার উপযোগী, তার উদার ভাব, যত মত তত পথ, সর্বধর্মের সমন্বয়কের বার্তা, যেটি ভারতবর্ষের যুগ যুগ ধরে
সংরক্ষিত ছিল, ফল্গুধারায় প্রবাহিত হয়ে চলত। সেই ফল্গুধারায় প্রবাহিত ভারতবর্ষের বেদ, বেদান্ত, উপনিষদ, রামায়ণ, মহাভারতের যে উদার ভাবনা বিশ্বের মানুষকে সন্ধান দেওয়ার উদ্দেশ্যে তাকে তৈরি করেছেন শ্রীরামকৃষ্ণদেব স্বয়ং। পাশ্চাত্যের মানুষের সন্ধান পেয়েছেন, তাই আজ ভারতবর্ষ দিনে দিনে একক স্থান অধিকারের দিকে এগিয়ে চলেছে। নিবেদিতা একথা বলেছেন চিকাগোতে যখন স্বামী বিবেকানন্দ বক্তৃতা দিয়েছেন। সেই বক্তৃতার পরে নিবেদিতা তখন তার সেই বক্তৃতার আসরে ছিলেন না। 1885 খ্রিস্টাব্দের 10ই নভেম্বর নিবেদিতার সাথে স্বামী বিবেকানন্দের প্রথম পরিচয় হয়। যে বাড়িতে তার পরিচয় হয়, ইসাবেলের বাড়িতে, সেখানে তার বান্ধবীরা সিসেম ক্লাবের মেম্বারে যারা যুক্ত ছিলেন তারা নিবেদিতাকে চিনতেন, শিক্ষিত এক যুবতী স্কুল শিক্ষিকা। 3-4টি স্কুল ঘুরতে ঘুরতে নিজস্ব পরিকল্পনাতে বাচ্চাদের কীভাবে শিক্ষা দিলে তারা সব দিক দিয়ে তাদের বৃদ্ধি ঘটবে, শ্রীবৃদ্ধি ঘটবে, সেই চিন্তায় নিজে রাস্কিন বলে একটি স্কুলও খুলেছেন। সেই নিবেদিতা প্রথম ভারতবর্ষে আসার পরে যখন ভারতবর্ষের ধর্মীয় বেড়াজালের আড়ালে ভবতারিণীর মন্দিরে তার প্রবেশ অধিকার ওই মন্দির কর্তৃপক্ষ দিল না, তখন তার জন্য প্রথম যে দরজাটি খুলে গিয়েছিল ভারতবর্ষের মন্দির তথা ভারতবর্ষের প্রতীক তথা ভারতবর্ষের ভারত আত্মা। ভারতবর্ষ যেমন আনন্দে হাসি খেলে তার আসল উদ্দেশ্য বুঝিয়ে দেয়, ঈশ্বরই সব, ধর্মই সব, এখানে সে ধর্ম মানুষকে ভালোবাসার ধর্ম, সে ধর্ম স্বাধীনতার ধর্ম, সে ধর্ম পরোপকারের ধর্ম, সে ধর্ম মানুষের নিজস্বতাটি প্রকাশ করে দেওয়ার ধর্ম। যখন ধর্মের সংজ্ঞা শুধুমাত্র ধর্ম উদ্ধ্বজিতা বা মন্দিরে যা মসজিদে যাওয়া নয়, ধর্ম মানে গোড়ামি সেটি নয়, ধর্ম মানে মানুষকে কষ্ট দিয়ে এক শ্রেণীর মানুষকে দূর দূর করে দূরে সরিয়ে রাখা, ধর্ম মানে যখন এটি নয়, ভারতবর্ষের উদার ভাবনার মধ্যে তার বিচ্ছিন্ন চিন্তাভাবনা মানুষ কিছু মানুষের ভুল ব্যাখ্যাতে যখন বিশ্বের মানুষ ভারতবর্ষ সম্পর্কে পুতুল পুত্তলিকার এবং গোড়ামির দেশ বলে সম্বোধন করেন, ভারতবর্ষকে তার বাইরে বার করে নিয়ে আসার জন্য যে মানুষটির প্রয়োজন ছিল পৃথিবীতে আসা তথা ভারতবর্ষে জন্মগ্রহণের, তার নাম শ্রীরামকৃষ্ণদেব। শ্রীরামকৃষ্ণদেব পৃথিবীতে এসেছিলেন সেই পৃথিবীর সর্বকালের যিনি আরাধ্য হবেন, তার দরজাটিরই প্রথম নিবেদিতার কাছে খুলে গিয়েছিল দক্ষিণেশ্বর তার মন্দিরটি। দক্ষিণেশ্বরের মন্দিরে তার রুমে বসে বারবার তাকে ধ্যানস্থ হয়ে তাকে স্মরণ করার চেষ্টা করেছেন, নিজের মধ্যে তার প্রভাবটি নিয়ে আসার চেষ্টা করেছেন। অনেক চিঠি, অনেক চিন্তার মধ্যে নিবেদিতা বারবার প্রকাশ করেছেন শ্রীরামকৃষ্ণদেবের চরিত্র আর কোথাও সৃষ্টি হতে পারে না, আর কোথাও এমন একটি সুন্দর মানব সত্তা যা বিশ্বের মানুষকে সাহারা দেবে, যারা ভুলে রয়েছে ঈশ্বর, যারা ভুলে রয়েছে তাদের পৃথিবীতে আসার আত্মকাহিনী, যারা ভুলে রয়েছে পৃথিবীতে এলাম কেন, যাবই বা কেন, করবই বা কী, তাদের উদ্দেশ্য সমস্ত কিছু জানাবার জন্য যে মানুষটি এসেছিলেন ব্যাকুল হয়ে, কোনো জিনিসটি তিনি লুকিয়ে রাখেননি। নিবেদিতা বলছেন শ্রীরামকৃষ্ণ হচ্ছেন বিশ্ব জগতের জন্য সমস্ত ভালোবাসা শ্রীরামকৃষ্ণ মধ্যে ছিল, যেটি তিনি পরবর্তীকালে তার নিজস্ব পাত্ররূপে বিশ্বের জন্য যারা শ্রীরামকৃষ্ণদেবের যে ভালোবাসা যিনি তিনি অবতাররূপে পৃথিবীতে আসার সময় সঙ্গে নিয়ে এসেছিলেন, এ মানব জাতির জন্য
বিশ্ব মানব সমাজের জন্য সেটি সে মায়ের মতো এক পূর্ণ পাত্রে রেখে গিয়েছিলেন। শ্রীরামকৃষ্ণদেবের ওন চ্যালিস ফর ওয়ার্ল্ড লাভ সেটি কিন্তু মাখে রেখে তিনি আমাদের জন্য তার অবর্তমানে তাকেই খুঁজে পাওয়ার ঠিকানাটি তৈরি করে রেখেছেন, যিনি মা শ্রী সারদা দেবী নিবেদিতা। শ্রীরামকৃষ্ণদেবকে যে চরম সম্পর্কে যে কথাটি বলেছিলেন, শ্রীরামকৃষ্ণদেবের সম্পর্কে তার যে চরম চিন্তা, সেটি দিয়ে আজকের আলোচনা শেষ করব। আজকের এই শূন্য পবিত্র দিনে, কল্পতরুর দিনে, নিবেদিতা যাকে বলতেন ভারতবর্ষের চিকাগো বক্তৃতার পরে স্বামীজিকে পরিচিতি বলেছিলেন, এই চিকাগো বক্তৃতা সার মর্ম পড়ে বা জেনে প্রত্যেক দিনকার আলোচনাগুলি শুনে আমার যেটি মনে হয়েছে, বিশ্বের মানব সভ্যতার ইতিহাসে এই চিকাগো বক্তৃতার বিবেকানন্দের যে বক্তৃতাগুলি সেগুলি চিরকাল একক স্থান অধিকার করে থাকবে, সর্বোচ্চ স্থানে থাকবে, সকলে তার পেছনে, কেউ তার আগে থাকতে পারবে না। সত্যি তাই, আজ চিকাগো বক্তৃতার পরে যদি আমরা দেখি যে আর্ট গ্যালারি কলম্বাস হলে তার প্রতিটি সিঁড়িতে বিবেকানন্দের ভারতীয় শাশ্বত বাণীগুলি, যে বাণীগুলি শ্রীরামকৃষ্ণদেবের কাছ থেকে তার পাওয়া, স্বামী বিবেকানন্দের প্রথম দিনের চিকাগোতে বক্তৃতার প্রথম দিনের আলোচনাগুলির, ভারতীয় সনাতন উদার আদর্শগুলির সন্ধান দেওয়া রয়েছে প্রতিটি সিঁড়ির মধ্যে। আই এম প্রাউড টু বিলং টু দ্যাট রিলিজন হুইচ হ্যাজ টট দ্য ওয়ার্ল্ড বোথ টলারেন্স অ্যান্ড ইউনিভার্সাল অ্যাক্সেপ্টেন্স। আই বিলিভ অল রিলিজন ইজ ট্রু। এই যে টলারেন্স অ্যান্ড ইউনিভার্সাল অ্যাকসেপ্টেন্স, এই শব্দ শ্রীরামকৃষ্ণদেব কেন্দ্রিক স্বামী বিবেকানন্দ ছাড়া আর কে তার মুখে নিঃসৃত হবে? তিনি আরও বলছেন, আই এম প্রাউড টু দ্যাট নেশন হুইচ হ্যাজ শেল্টার দ্য ওয়ার্ল্ড প্রসিকিউটেড পিপল অফ দ্য আর্থ। পৃথিবীর সমস্ত নিরাশ্রিত মানুষকে আশ্রয় দিয়ে আমরা ধন্য। শ্রীরামকৃষ্ণদেব আসলে তার সিংহদুয়ারটি খুলে রেখে দিয়েছেন, তার হৃদয়টি খুলে রেখে দিয়েছেন, তার মনুষ্যত্বের বিবেকের দরজাটিকে খুলে রেখে দিয়েছেন। সমস্ত ধর্মীয় সমস্ত সম্প্রদায়ের মানুষরা যাতে এই ভারতবর্ষ রূপী শ্রীরামকৃষ্ণদেবের কাছে অনায়াসে সাবলীলভাবে যাতায়াত করতে পারে, শ্রীরামকৃষ্ণদেব সেই রকম একটি সত্তা। ভারতবর্ষ তীর্থস্থান, শ্রীরামকৃষ্ণদেব সেই তীর্থের দেবতা। তার সম্পর্কে নিবেদিতা তার ওই বিখ্যাত ওই কালিদি মাদারে তিনি লিখছেন, ভারতবর্ষের প্রজ্ঞা, ভারতবর্ষের সংস্কৃতি, ভারতবর্ষের সভ্যতা যে সত্য, তার সাক্ষী স্বরূপ ভগবান শ্রীরামকৃষ্ণদেব পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। এটি সত্য, শ্রীরামকৃষ্ণদেবের আর কোনো দেশে জন্মগ্রহণ সম্ভব ছিল না ভারতবর্ষ ছাড়া। ভারতবর্ষই তার জন্মের জন্য উপযুক্ত জায়গা, যেটি বললেন পরিষ্কার করে, ভারতবর্ষের প্রজ্ঞা যে সত্য, তার সাক্ষী স্বরূপ শ্রীরামকৃষ্ণদেবের পৃথিবীতে আবির্ভাব। তার সন্ধান দেওয়ার জন্যই, পৃথিবীর মানুষকে তার সন্ধান দেওয়ার জন্যই তার আবির্ভাব। আবার বলছেন, ভারতবর্ষ ছাড়া পৃথিবীর আর কোনো দেশে তার জন্মগ্রহণ সম্ভব ছিল না, এটাও সত্যি। কিন্তু এটা সত্যি নয় যে তিনি কেবল ভারতবর্ষের আত্মার সন্ধানটুকুই দিয়েছেন বা ভারতবর্ষের মানুষের মধ্যেই আত্মার সন্ধানটি খুঁজে বেরিয়েছেন, পৃথিবীর সমস্ত মানব জাতির আত্মার সন্ধানটি
শ্রীরামকৃষ্ণদেব দিয়েছেন এবং তাদের প্রত্যেকের কাছে তিনি পৌঁছাবার চেষ্টা করেছেন। তিনি এক মৌলিক সত্তা, যুগ যুগ ধরে পৃথিবীর মানুষ তাকে সাধনা করে, তাকে চিন্তা করে, তাকে ভেবে নিজেদের মনুষ্য জীবনের উদ্দেশ্য সফল করবেন। কারণ তিনিই তো ইংরেজি নববর্ষের ব্রিটিশ রাজত্বে কলকাতায় দাঁড়িয়ে রাজধানীতে এই দিনটিকে বেছে নিলেন। কারণ তিনি যে আন্তর্জাতিক, তিনি যে বিশ্ব মানব সমাজের প্রতিনিধিত্ব করছেন, সেই শ্রীরামকৃষ্ণদেব আজকের দিনটি, বছরের প্রথম দিনটি বেছে নিলেন বিশ্বের মানুষকে কৃপা করার উদ্দেশ্যে, তাদের আসল স্বরূপটি চিনে দিতে। তিনি বললেন, তোমাদের চৈতন্য হোক। আসলে তিনি জানতেন মানুষ পৃথিবীতে আসলে তাদের চাওয়া, তাদের বাসনা ক্রমশ বাড়তে থাকে, একটি পেলে আরেকটি, আরেকটি পেলে তার পরেরটি, ভাবতেই থাকে না পেলেই কষ্ট, ঈশ্বর দিলেন না বা ঈশ্বর নেই, এরকম মনে হয়। তাই তিনি ভাবনাটি, বাসনাটি, চাহিদাটি কীরকম হওয়া উচিত মানুষের জীবনে, সেটি তিনি ওই তার একটি বাক্যের মধ্যে বললেন, তোমাদের চৈতন্য হোক। আমাদের চেতনা থেকে চৈতন্য উত্তরণ হলে আমরা জানতে পারবো, বুঝতে পারবো আমাদের বাসনা এবং আমাদের চাহিদাটিকে কোথায় গিয়ে থামাতে হবে। আসলে তো আমরা সেটি জানতাম না, সেটি ভুলে থাকতাম, তাই চাহিদার পর চাহিদা, চাহিদার পর চাহিদা, বাসনার পর বাসনা মানুষকে অতৃপ্ত রাখে, মানুষকে কষ্ট দেয়, মানুষকে তার মনুষ্যত্ব বিবেককে ভুলিয়ে দিয়ে আত্মকেন্দ্রিক হইতে সাহায্য করে। তাই আজ বিশ্বের মানুষের কাছে পয়লা জানুয়ারি নিজেদেরকে চেনার দিন, নিজেকে জানার দিন, নিজেদের বাসনা এবং নিজেদের চাওয়া পাওয়াকে সুনির্দিষ্ট রাখার, চাল কুমড়ো চেয়ে নিজেদেরকে ছোট করব না, যেটি থাকলে আর অন্য কিছু চাওয়ার প্রয়োজনীয়তা অনুভব হবে না, চাওয়া পাওয়াটি কোথায়, কতদূর পর্যন্ত আমাদের প্রয়োজনীয়তা অনুযায়ী নিজেদের জীবনে চাই বা নিজেরা নিজেদের জীবনে অনুভব করব বা জীবনের সাথী রাখব এই চাহিদাগুলিকে, সেটি জানাবার উদ্দেশ্যেই, সেটিকে কন্ট্রোল করার উদ্দেশ্যেই শ্রীরামকৃষ্ণদেব আমাদের পাশে ছিলেন, আছেন, থাকবেন। সকলের চৈতন্য হোক, সকলের বিবেক বুদ্ধি মনুষ্যত্ব হৃদয়াবত্তা যত বেশি করে প্রকাশিত হয় আজকের দিনটিতে, তারই প্রার্থনা জানাক শ্রীরামকৃষ্ণদেবের চরণতলে বসে, এই আমার কামনা। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসত, শ্রীরাম ও কৃষ্ণার্পণমস্তু। সকলে ভালো থাকবেন, সারা বছর চলবে প্রতি রবিবার সকাল 6টায় ঘুম ভাঙানোর জন্যে নিবেদার ভারত দর্শন, আসলে আমাদেরই ভারত দর্শন, ভারতবাসীরই ভারত দর্শন রূপে আপনাদের কাছে পৌঁছে যাক, এই প্রার্থনা।